তো এক ধরনের সমস্যার মধ্যেই ফালাইয়ে দিছি, মানে ওই মাইগ্রেনের পেইন্ট যখন ওঠে তখন ওই এরকম করে আর কি, মাঝে মাঝেই এই পেইন্ট ওঠে, কিন্তু আজকে একটু ঘন ঘন উঠতে আছে। চা হবে ম্যাডাম? চা? তোমরা লেখাপড়া বাদ দিয়ে কোথায় যাচ্ছ? চা বানাইতে, চা খাই তো মন চায়। সমস্যা নিয়ে আজ আপনার কি গল্প? আমি অত্যন্ত শুনি মানে আজকে একটু ঘন ঘন ওই অবস্থা হইতেছে, অন্য দুইটা বাসায় গেছি সেখানেও এরকম লবেজান অবস্থায় হয়েছে। লবেজান? লবেজান মানে এটা বরিশালের আঞ্চলিক ভাষা, লবেজান মানে ওই ছেড়াই পড়ছে, মানে ছেড়িয়ে পড়েছে। তো এখন চা খাইলে আশা করি যে ঠিক হয়ে যাবে। ওই অন্য বাসায় নিয়ে গেছিলাম, সেখানে তো ডিম পোস্ট করে দিয়েছে, তাই খাই এখন। আপনাদের এই রিজনাল অফিসটা কোথায়? তিতাস না, আমি আপনাকে জিজ্ঞেস করেছি আপনাদের এইখানে কোনো রিজনাল অফিস আছে? ওই যে তিতাস ভবন, সেই ভবনের ভিতরে আপনার ওই একটা ইন্সপেক্টর অফিস আছে, সেখানে আমরা বসি। আপনাদের সেকশনের বসের নাম কি? মাহবুব মোশের। আশরাফুল ডিপার্টমেন্ট দুইটা আলাদা একদম। মানিব্যাগের মধ্যে আপনার ওই তার টাকা পয়সা ছিল, তারপরে ওই যে থাকে না ক্রেডিট কার্ড, হ্যাঁ ক্রেডিট কার্ড ছিল, মালয়েশিয়ান কিছু রিঙ্গি টিঙ্গি তো ছিল। তা সমস্যা হচ্ছে, হুম তুমি ভালো থাকি মানুষ বেগে দিয়ে চাই দিয়েছি গা। তুই কি কাদা এই মানিব্যাগ কি তোর? তোর যেটা হারিয়েছে সেটা তো এটা না পাগল, সেম কোম্পানি, কিন্তু কোম্পানি কি একটা মানিব্যাগই বানিয়েছে? ম্যাডাম কি আশ্চর্য একটা ব্যাপার লক্ষ্য করেছেন, সব কোইন্সিডেন্স ব্যাপার ঘটে যাচ্ছে এদিক থেকে। অনেকক্ষণ ধরে আমি আপনাদেরকে সহ্য করেছি, আর না এই ফলস ওঠো, এক্ষণে ওঠা বলছি, আর এক সেকেন্ড খুলি নাই, খুলি একবার কি গেছে।
বুঝছো ঠিক মাইয়ের দিকে তো ভালো প্রবলেমে আছে এখানে কিন্তু খেলাধুলে আছে এই ভিডিওতে এত ইশারা করতে আসছিল বুঝছি তো এর কারণ আছে আমিও তো বুঝছি যে কোনো সমস্যা আছে আর কইছে যে নাম্বার মেলা মেয়ে বারান্দায় ফেলাইছে হ্যালা পরে বড় নাম্বার হালাইলে মাঠে কাম হইবে কি মোর তো সিম আছে সেট আছে সেট তুই ফিরবে চেলালি না কি খালি সেই মানি ব্যাগ এই দুটোর লোক আসলো মানি ব্যাগ তা দিন বিষয় একটা আছে যত যায় বলো টিকলু আতা এখানে একটা সমস্যা আছে তোমরা এটা নজরদারি করো আমার মনে হয় এই মানুষটা যদি আর একবার দেখোই পারায় তাহলে কিন্তু আমাদের অন্য স্টেপ নিতে হবে এই আমরা একটা মোবাইলের দোকানে ঢুকবো তারপর মোবাইল চুরি কইরা আল কষ্টে বাইরে আসমু তুই কি নিজেরে আমার তোন বড় চোর মনে কর দুই চারটা জুতা স্যান্ডেল চুরি করিয়া বিশাল চোর হয়ে গেছ মোবাইলের দোকানে যে ঢুকবি তুই আর বাইরে তেরবি না অনেক ক্যামেরা আছে তোর তককেলে শুধু দিয়ে লাগবে গজাল তাহলে কি করবি তোর ইচ্ছা করতে আছে থাবরাই কে থাবরাবি কে তুই মোবাইল বেচছিলি কালে কথা কথা খালি গায়ে হাত দাস খামু খামু খিদে লাগছে মোবাইল দিয়ে বেচ্ছি আলাইছো থাকলে এখন কামে লাগতো না এই তুই কষ্ট মোবাইল বেচার জন্য টেনশনে মাথার কিছু ঠিক নাই হয় মুই কইছিলাম কিছু মনে করিস না নিজে কয় আবার নিজে আমার ক্যাস ক্যাস করিস না বড় 25 লাখ টাকা কেডা দৌড় আমরা কা আপনি আমাকে ধরেন ভাই আমার যে শাস্তি আপনার দিতে ইচ্ছে করে আপনি সেই শাস্তি দেন কারণ আমরা যা করছি তা গর্হিত অন্যায় এটা ঠিক হয় না আপনি শাস্তি দেন ভাই এ ভাই এই শাস্তি নাস্তি আমি বুঝি না বুঝছেন আপনার পেছে সারাদিন ঘুরতে ঘুরতে আমি একটা প্যাসেঞ্জারও নিতে পারিনি ভাড়াটা মুখের থেকে ট্যাক্সি জমা দেওয়ার টাইমও শেষ হয়ে গেছে আপনার কাছে যে ভাড়াটা আমি পাই ওই ভাড়াটা আমারে বুঝাই দেন অতিরিক্ত যে ভাড়াটা দেওয়ার কথা আছে ওটা দেওয়া লাগবে না ভাই আমি গরিব মানুষ মোর ভাড়াটা দেন ভাই আমরাও গরিব মানুষ ভাই আমরা দিন আইনা দিন খাই আর কথা লাগবে না শোনেন ভাই ভাড়া আপনার প্রাপ্য আমরা যে অঙ্গীকার আপনার সঙ্গে করছি তা আমরা কি রক্ষা করতে পারিনি সেই জন্য আমরা লজ্জিত এখন বিষয় হয়েছে যে ভাই একটা বিপদে পড়ছি সত্যি কথা আপনি যদি আমাদের আপনার মোবাইলটা একটু ভাড়া দিতেন তাইলে আপনাকে সেই টাকা দিতে আমাদের কোনো অসুবিধা হইতো না মোবাইলকে ভাড়া দিলে কি কইলেন মোবাইল ভাড়া দেওয়ার কথা তো আমি জীবনেও শুনি নাই আমার মোবাইল ভাড়া দেওয়া লাগবে না মোট টাকাটা দেন আমি চলে যাব আমি গরিব মানুষ ভাই দূরে মেয়ে একটু কথা হনেন বিপদে পড়ছি ভাইকে কইতে আছি যে বাসার সামনে মগো নামাইছে ওই যে গাড়িটা ঢুকলো ওই বাসায় আমাদের কিছু জিনিস আটকা পড়ে আছে সেটা উদ্ধার করতে হবে লাখ লাখ টাকার মাল কোনো সমস্যা না বুঝলেন ফোনে একটু যোগাযোগ করলে সেটা উদ্ধার করতে পারবো আর যদি উদ্ধার করতে পারি তাহলে ভাড়া কি আরো বেশি দাম দিবি আপনারে আপনারা 2 লাখ টাকা দিয়ে মুখ ক্যাশ আচ্ছা আমরা তো বেশি কথা কাউকা 2 লাখ দিব না 10 লাখ দিব এগুলো তোর আউগারি কথা কাউ এ ভাই মোবাইলটাই তো ভাড়া নেবেন তাই না বেশি কিছু তো না ভাই যদি আমার কষ্টের টাকার মোবাইল কোনো সমস্যা নাই এই মোবাইল মনে করেন যে আমানত রাখলাম কোনো সমস্যা নাই শুনেন আপনাকে ভাইয়া অশেষ ধন্যবাদ চল আপনাদেরও ধন্যবাদ ভাই কিন্তু দুইজন তো একসাথে যাইতে পারবেন না একজনের থেকে যাইতে হইবে পরে মোর মোবাইলটাও যাইবে ভাড়াটাও চলে যাইবে পরে মুই কি করব আপনি আমাকে বিশ্বাস করেন না তো করে না তো কইছেই আন একজনের থা লাগবে না লাগে আচ্ছা তুই থাক তুই পারবি না আমারে আমি যাই তুই যদি যাইয়া মোবাইল করিয়া কথা কইয়া ওই নিয়ে আইতে পারো তাহলে যা যদি না আইতে পারো তাহলে কিন্তু সাসা কাম কি ঠিক আছে ভাই রাখিয়ে গেলাম এই তো তাড়াতাড়ি আসবি আসতে আসি টেনশন করো কা আমি কি করতে যাবো খালে দেখো আপনার লগে ভাই
ভাই আপনার সাথে একটু কথা বলতে পারি? আমি কয়েকদিন ধরে দেখতেছি আপনি এই হাসপাতালে মন খারাপ করে ঘোরাঘুরি করতেছেন, ডাক্তার কাছে যাচ্ছেন আর আউলা ঝাল হয়ে ঘুরে বেড়াতেছেন, মন ভীষণ খারাপ। তাই ভাবলাম যে ভাইকে একটু জিজ্ঞেস করি, কি অসুখ আপনার? আমার না, আমার মাইয়ার। ও, আপনার মাইয়ার? তা কি হয়েছে আপনার মাইয়ার? অপারেশন লাগবে। অপারেশন লাগবো মেলা টাকা? তা আপনি কি করেন? গাড়ির গ্যারেজের মিস্ত্রি। ও, তা মেয়ের অপারেশনের টাকা জোগাড় হয়েছে? আমি কিন্তু এইটা বুঝেই ভাইয়ের কাছে আইছি। আমার মনে হয়েছে যে ভাই কোনো বিপদে আছে, যে অবস্থা দেখতেছি কয়েকদিন ধরে। ভাই, সৃষ্টিকর্তার কি কুদরত দেখছেন ভাই? মানুষ দুটো কিডনি দিয়ে রাখছে, কিন্তু দুটো কিডনির দরকার নাই। একটা কিডনি থাকলেও আপনি যতদিন বাঁচবেন দুটো কিডনি ততদিনই বাঁচবেন। একটা কিডনি এক্সট্রা দিয়ে রাখছে এই যে বিপদ আমাদের জন্যে। এখন আপনি একটা কিডনি রেখে আর একটা কিডনি বেঁচে দেন, সেই বেচার টাকা দিয়ে আপনি মেয়ের অপারেশন করেন। মিস্টার সাব্বির বলতে আছি। শুনেন, এসব ঢং ঢং বাদ দেন। আপনি যে সরকারি অফিসের কেউ না সেটা আমি খুব ভালো মতো বুঝতে পারছি। ঘটনা বলেন। এটা কোন ধরনের কথা বলতে আছেন আপনি বলেন? আবার ঢং করেন? আচ্ছা শুনেন, আপনার সাথে আমার খুবই জরুরি একটা কথা আছে। আমার হাতে সময় ওরকম নাই, আপনার উদ্দেশ্য আপনি আগে খুলে বলেন। শুনেন, আমার সঙ্গে যে বন্ধু তার মানিব্যাগ হারানো গেছে। মানবিকতার মধ্যে তার টাকা পয়সা আছে, কাগজপত্র আছে, টিকিট আছে, নানান জরুরি জিনিসপত্র আছে। মানিব্যাগটা আমাদের লাগবে। এখন আপনি রং ঢং বাদ দিয়ে আপনার উদ্দেশ্যটা আমাদের একটু ক্লিয়ার করেন। আপনি তো নিশ্চয়ই এত সময় বুঝতে পারছেন যে ওই মহিলা আমাদের কেউ হয় না, আমরা এই জায়গা আটকা পড়ছি, একটু র্যাবে খবর দেওয়া লাগবে। কোনো সমস্যা নাই, আমার খালাতো ভাই আছে র্যাবে। কোন অফিসে? শোনেন, অফিস আছে সেটা আপনাকে বলা যাবে না, ওটা সিক্রেট। র্যাবে খবর দেওয়ার কথা সেটা আমি দেবো, কিন্তু শর্ত হইতে আছে একটা, আমাদের মানিব্যাগ আপনাদের কাছে, মানিব্যাগটা আমাদের লাগবে, দিতে হবে।
না ভাই, এটা বিষয়ে জানার আছে। চুপ করে দাঁড়া যাবো। হ্যাঁ ভাই, আমি কিন্তু বিষয়টা বুঝতে পারলাম না। আপনার লগেজে আসলে সে যে কই গেলে, কিছু বললে গেলে না, মোর কাছে একটা মোবাইল ভাড়া নিলেন। এই যে মোবাইল ভাড়া নেওয়ার বিষয়টা, এটা তো আজব লাগলে, এটা তো আমি জীবনেও দেখিনি, তারপর একটা মোবাইল নিলেন, মোট টাকাও মোরে দিয়ে দিবেন, আমি তো কিছু বুঝতে পারতেছি না, মোরে একটু খুললা বলবেন। তোমার এত বোঝার দরকার আছে? তোমার টাকা পাইলেই তো হয়েছে, চুপচাপ দাঁড়াই থাকো, কথা কম বলো না, ভিতরে যাই বসো, যাও না ভাই। মোরে দেখে কি অশিক্ষিত মনে হয়? মুই কিন্তু বিএ পাস পড়লা বুঝছেন, ঢাকায় এসছে কোনো চাকরি বাকরি পাই নাই বললে ট্যাক্সি ক্যাব চালাইতে আসি, তোরা কিন্তু অশিক্ষিত মনে করেন না। এই তুমি এত ফেসর ফেসর করতেছো কেন? আমি তোমারে কইছি যে তুমি অশিক্ষিত, কইছি চুপচাপ থাকো। আপনার জিনিস ফেরত পাবেন। জি জি জি, না কিছু মনে করবে না, যে আমি আমি দেখি, আমি বিষয়টাকে নিয়ে একটু তদন্ত করছি। জি 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 জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন আমি 25 লক্ষ টাকার মালিক, টাকা পয়সা আমার কাছে এখন আর কিছু না। তোমার এই গাড়ি মোবাইল, এটা অতি তুচ্ছ ব্যাপার। তোমার এরকম গাড়ি আমি কিনা দিব, মোবাইল কিনা দিব, কোনো অসুবিধা আছে? ওরে মোর খোদা, স্যার এইসব কি বলতে আছেন? এটা কোনো বিষয় না, স্যার তো বিশাল বড় মানুষ, এই জন্য আপনার কাছে এটা তুচ্ছ ব্যাপার মনে হয়েছে। এ তো বিশাল একটা ব্যাপার স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুনুন, আমি আপনারে যা যা বলছি আপনি ঠিকঠাক মতো সব কিছু বুঝে নেছেন তো? আমার হাতে কিন্তু বেশি সময় নাই। আপনি শুধু মানি ব্যাগটার ব্যবস্থা করেন, ওকে? আমি কিন্তু, হ্যালো হ্যালো, কথা বলেন না কেন? ওকে, হ্যালো